অরুণাচলে রাষ্ট্রপতি শাসন থেকে জেএনইউ বিতর্ক বাজেট অধিবেশনে বিরোধী ঝড়ের আশঙ্কা সংসদ সচল রাখতে সহযোগিতার বার্তা নিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী জেএনইউ বিতর্ক উস্কে এবার গ্রেফতার অধ্যাপক এসএআর গিলানি দেশদ্রোহিতার অভিযোগে রাতভর জেরার পর গ্রেফতারি গিলানির আয়োজিত অনুষ্ঠানে আফজাল গুরুর সমর্থনে স্লোগানে জেএনইউ কাণ্ডে আগেই লস্কর যোগের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর আজ দিল্লি হাইকোর্টে শুনানির পর তদন্তভার পেতে পারে এনআইএ কাল ধৃত ছাত্রনেতা ফের দুদিন পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে আদালতে ধুন্ধুমারের জেরে দায়ের জোড়া এফআইআর নিষ্ক্রিয়তার অভিযোগে কাঠগড়ায় দিল্লি পুলিশ উদ্ধৃধারীদের সামনে হামলা দাবি আক্রান্ত অধ্যাপক পড়ুয়াদের সংবাদ মাধ্যমকে হুমকি আইনজীবীদের একাংশে কোর্ট কাণ্ডে বিতর্কে বিজেপি বিধায়ক ক্যামেরাবন্দি বাম ছাত্রনেতাকে মাটিতে ফেলে মারার ছবি দেশবিরোধী স্লোগান দিলে আবারও মার ফের হুমকি বেপরোয়া অফিসিং এ দিল্লিতে আজ বৈঠকে সিপিএম পলিট ব্যুরো বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনার সম্ভাবনা গত সপ্তাহে জোটের পক্ষে সায় রাজ্য বামফ্রন্টের বল এবার কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে আজ মুকুল রায় নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তৃণমূল রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে বিরোধীদের এই অভিযোগ খণ্ডনের তথ্য পেশ ভোটে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর যৌক্তিকতা নিয়েও সওয়াল দিনে দুপুরে দুষ্কৃতীরাজ গোষ্ঠী সংঘর্ষের জেরে কনভেন্ট রোডে স্কুলের সামনে গুলি জখম অভিভাবক অবাধে চম্পট দুই বাইক আরোহী পার্ক সার্কাসে বাইক মিললেও এখনও অধরা দুষ্কৃতীরা বেলঘরিয়াকাণ্ডে জোরদার এক্সপ্রেসওয়েতে পুলিশি তোলার অভিযোগ ব্যারাকপুর কমিশনারেটের রিপোর্ট তলব আইজির কাল দুর্ঘটনার বলি তিন শিশু জখম আরও এক পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস রাজ্যে পরিবর্তন এসেছে বাদাবনের রাজনীতিতে তবে আদতে বদলায়নি জীবনযুদ্ধের ছবিটা কেমন আছে সুন্দরবন এখন অফিস ২৪ সুন্দরবনের ১২ মাস সন্ধ্যা ৭টায়